পেরিয়ে গেছে দশ দিন, খোঁজ নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে গাজল থানার দ্বারস্থ ছাত্রীর পরিবার। বারবার গাজল থানার দ্বারস্থ হয়েও কোনো লাভ হচ্ছে না। ঘটনার কিনারা না হওয়ায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন নিখোঁজ ছাত্রীর মা। আমি হাটে গেছিলাম, আমার মেয়ে বাড়িতে আসলাম, তো আমার মেয়ে নাই, দরজা সব খোলা। তো তারপরে খোঁজাখুঁজি করে তারপরে থানায় গেলাম, মিসিং রিপোর্ট লিখালাম। তো এখন পর্যন্ত পুলিশ কিছু বলল, হয়ে গেল 11 দিন, কিডন্যাপ হতে পারে। এখন পর্যন্ত পুলিশ কিছু করছে না বা কিছু জানাচ্ছে না। অতবার যাওয়া আসা করছি, 3-4 বার যাওয়া আসা হয়ে গেল, অনেকটা চিন্তা আছি। মেয়ে বাড়িতে নাই তো চিন্তা তো হবে। হবে পুঁশি আদিবাসী গ্রাম। আমাদের গ্রামের একটি মেয়ে 11 দিন হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা গ্রামবাসী মিলে সকলে আমরা গেলাম থানাতে। আমরা থানাতে সেখানে পুলিশ অফিসারদেরকে জানালাম যে আমাদের মেয়ে মিসিং হয়ে গেছে। থানাতে গিয়ে বারবার অবজেকশন করে কিছু আমাদের সুরাহা পায়নি। পুলিশ আমাদেরকে আদিবাসী মনে ভেবে হয়তো আমাদেরকে সেরকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, আমাদের কেসটা হয়তো সেরকমভাবে দেখছেন না। তাই আমরা 2 দিন সময় দিয়েছে আইসি। আমরা 2 দিনের ভিতরে যদি মেয়েটিকে আমরা ফিরে না পাই, তাহলে কিন্তু আমরা ওই কালিয়াচক আর কালিয়াগঞ্জের মতো বৃহত্তম আন্দোলনে নামতে আমরা বাধ্য থাকবো পুলিশের বিরুদ্ধে। ছাত্রীকে খুঁজে পাওয়া না গেলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। দোষীদের শাস্তির ব্যবস্থা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ। গাজলের যে আদিবাসী মেয়ে আজকে হচ্ছে নিখোঁজ হয়েছে, কেন খুঁজে বার করতে কত সময় লাগে পুলিশকে, কেন তারা খুঁজে বের করছেন না? তাহলে আমরা যদি দেখি যে দীর্ঘদিন ধরে এরকম একটা মেয়ে নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে বার করতে পারছে না পুলিশ, তাহলে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। রাস্তায় নেমে আমরা তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যে দলদাস পুলিশ পরিচালিত হচ্ছেন সেই সমস্ত পুলিশদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাবো। ছাত্রীর খোঁজ পেতে এত সময় লাগছে কেন? পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা, মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার। কালিয়াগঞ্জ এবং কালিয়াচকের ঘটনার পর মানুষ এতটাই আতঙ্কিত হয়েছে যে তার পরিবার কাকুতি মিনতি করছে পুলিশের কাছে, তার মেয়েকে যাতে উদ্ধার করে এনে দেওয়া হয়। মালদা থেকে সমকলাইড়ি, ক্যালকাটা নিউজ।